আসসালামু আলাইকুম। প্রথমে আমার পরিচয়টা দিই, আমার নাম হচ্ছে কি আশিক, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে পড়ি। তো এর আগে পরে তোমাদের সাথে একটা ক্লাস নিয়েছিলাম আমি, কিন্তু তোমরা হচ্ছে এত দুষ্টামি করেছো যার কারণে আমি হচ্ছে যে মানে স্যাটিসফাই হই। তো যাই হোক, আজকে হচ্ছে অনলাইনে ক্লাস নিয়েছি। অনলাইনে ক্লাসটা তোমাদের জন্য যেমন একটু কষ্টসাধ্য, আমাদের জন্য একটু কষ্টসাধ্য, কারণ সামনে যদি অডিয়েন্স না থাকে, যেমন হচ্ছে যে গায়ক বা হচ্ছে যারা বক্তব্য দেয় তাদের যেমন ভালো লাগে না, তেমন আমারও হচ্ছে কি ভালো লাগে না। তো এখানে হচ্ছে যেহেতু করোনা মহামারীতে এখন হচ্ছে কি দিয়েছে, মানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য বলেছে, এখন এটা কিছু করার নাই, সবাইকে এভাবেই একটা আমাদের চলিয়ে নিতে হবে। তো যাই হোক, তো শুরু করি। তো একটু মনোযোগ দিয়ে বুঝবেন, তা আজকে হচ্ছে কি তোমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি মুনাফা। তাহলে মুনাফা, এই মুনাফা হচ্ছে কি, মুনাফা আমি একটু বলার চেষ্টা করেছিলাম, তারপর আবার একটু বলি। মুনাফা হচ্ছে কি এই জিনিস যে আমি ধরো ব্যাংকে হচ্ছে কি এক আমি ব্যাংকে 10,000 টাকা রাখলাম, 10,000 টাকা রাখার পর আমি কিন্তু ব্যাংকে আর কোনো টাকা রাখি নাই, মানে টাকা দেই নাই। তো দেখা গেল যে 1 বছর পরে আমাকে ব্যাংকে আমি খোঁজ নিতে গেলাম, 1 বছর পরে ব্যাংকে টাকা খোঁজ নিতে গেলাম যে আমার টাকাটা কত আছে, দেখার জন্য গেলাম একবার টেস্ট করার জন্য। যে দেখি আমি রেখেছিলাম হচ্ছে কি 1,000 টাকা, হয়ে আছে যে দেখি 1,200 টাকা। তা আমি কিন্তু এই যে 200 টাকা রাখি না, কিন্তু 1,000 টাকা রেখেছিলাম, মাস শেষে বছর শেষে দেখা গেল 1,200 টাকা আছে। তাহলে এই 200 টাকা কে কিভাবে দিল বা কিভাবে দিল, মানে কারা দিল? এই যে এরা দিল এইভাবে যে আমি যে ব্যাংকে এই যে টাকাটা রেখেছি, এই টাকাটা অন্যজনকে হচ্ছে কি লোন দিয়েছি, সেই লোন থেকে হচ্ছে কি তারা কিছু ইন্টারেস্ট নিয়েছে, ইন্টারেস্ট নিয়ে তারা নিজেরা কিছু হচ্ছে কি প্রফিট নিয়েছে, আর বাদ বাকি প্রফিট গুলো আমাকে দিয়েছে। এই জন্য আমার বছর শেষে অটোমেটিকলি 1,200 টাকা, 1,200 টাকা পেয়ে গেছে। আবার এরকম করে চলতে থাকবে, দেখা যাবে তৃতীয় বছরে দেখা যাচ্ছে হচ্ছে কত 1,400 টাকা আসলো। এই যে একটা কি মানে আমার হচ্ছে কি পর্যায়ক্রমে জিনিসগুলো বাড়তেছে, এইগুলো হচ্ছে কি মুনাফা। তো যাই হোক, আমি হচ্ছে কি পড়ানোর জন্য ফার্স্টে হচ্ছে কি যে জিনিসগুলো একটু লাগবে আমি আবার একটু বলতেছি, সেগুলো হচ্ছে কি যে লাভ সমান সমান হচ্ছে কি যে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে কি ক্রয় মূল্য। তাহলে কি বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে কি ক্রয় মূল্য। আরেকটা আছে হচ্ছে কি যে ক্ষতি, ক্ষতি সমান সমান হচ্ছে কি যে ক্রয় মূল্য মাইনাস হচ্ছে কি বিক্রয় মূল্য। তাহলে দেখো এই যে লাভে এই দুটো চেঞ্জ হয়ে গেছে, একটা এখানে একটা এখানে, কেন এটা আমরা নতুন করে মুখস্থ করার দরকার নাই, জাস্ট আমি বলতেছি। দেখো লাভ এখন বিক্রয়, একটা লোক 400 টাকা দিয়ে একটা হচ্ছে কি যে টি শার্ট কিনেছে বা শার্ট একটা কিনেছে, একটা ছেলে 400 টাকাটা কেনার পরে যে দোকানদার, সে 400 টাকাটা কেনার পরে 400 হচ্ছে কি 50 টাকাটা সে বিক্রি করেছে। তাহলে দেখো বিক্রয় মূল্য হচ্ছে কত 450। আমি যদি এখানে লেখার চেষ্টা করি, যে এখানে যদি লেখার চেষ্টা করি, তাহলে বিক্রয় মূল্য কত 450 মাইনাস হচ্ছে কত 400, তাহলে আমার লাভ হচ্ছে কত 50। এই যে দেখো এখানে কিছু মাইনাস আসে নাই, এখানে শুধু প্লাস আসছে। তাহলে এখানে যদি আমি দিতাম যে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য যদি এখানে দিতাম হচ্ছে কি যে 400, আর যদি দিতাম হচ্ছে বিক্রয় মূল্য 450, তাহলে কি হতো -50, আমার মাইনাস আসবে না। এই কথা হচ্ছে কি যে ক্রয় মূল্য আগে লিখতে হয়, ক্ষতির ক্ষেত্রে অবশ্যই হচ্ছে কি যে যেহেতু হচ্ছে যে ক্রয় মূল্য থেকে তার হচ্ছে ক্ষতি হয়ে গেছে, এই জন্য বড়টা আগে লিখতে হয়, বড়টা পরেরটা ছোট লিখতে হয়। তো এটা হচ্ছে কি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য লেখা হচ্ছে কি সিস্টেম, বা লাভ আর ক্ষতি লেখা হচ্ছে কি সিস্টেম। তাহলে এদের এই দুটা হচ্ছে সূত্র। আচ্ছা, যেমন হচ্ছে কি ক্ষতি জিনিসটা কি, ধরো একটা মেয়ে হচ্ছে কি যে এটা, যেমন মেয়েরা হচ্ছে কি খায় ডেরি মিল্ক খায়, এই ডেরি মিল্ক হচ্ছে কি সে হচ্ছে কি নিয়েছে, ধরো যে হচ্ছে কি সে 10টা, যে একটা ডেরি মিল্কের দাম 10 টাকা, সে হচ্ছে কি ব্যবসা করবে, সে 20টা ডেরি মিল্ক নিয়েছে, তাহলে 20 × 10 তাহলে কত হবে, সে 200 টাকা হচ্ছে কত ডেরি মিল্ক নিয়েছে। নিয়ে এখন সে হচ্ছে কি এটা, যেমন স্কুলে কি হয়, স্কুলে কিন্তু বাইরে বেরোতে দেয় না, তাই না? স্কুলে যেহেতু বাইরে বেরোতে দেয় না, ও চিন্তা করলো তাহলে আমরা যেহেতু মেয়েরাও বাইরে যায় না, তাহলে কি করা দরকার, তাহলে ভিতরে আমরা একটা ব্যবসা মানে একটা বিজনেস যদি করি তাহলে কেমন হয়, সে চিন্তা ভাবনা করলো, চিন্তা ভাবনা করে সে এখন ডেরি মিল্ক গুলো নিয়ে গেছে। এখন গরমের সময় ডেরি মিল্কটা ভুলে গেছে, এখন বলে গেছে গলা ডেরি মিল্ক তার কেউ নিবে না, নিবে যারা নিয়ে আসে তারা কি নিবে গলা ডেরি মিল্ক গুলা, নিবে না। তো এখন সে চিন্তা করতেছে হচ্ছে কি তাহলে যেহেতু আমার নষ্ট হয়ে গেছে, তাহলে একটু কম দামে বিক্রি করি,
দেখো এখন 10 টাকার জিনিস, সে 10 টাকার জিনিস সে কি করলো, ধর আমি বলতেছি যে 5 টাকা দিয়ে বিক্রি করবে, 10 টাকার জিনিস হচ্ছে কত, 5 টাকাতে বিক্রি করবে, তাহলে তার ক্ষতি হচ্ছে কি 5 টাকা, তার ক্ষতি হচ্ছে কি 5 টাকা। তাহলে সে হচ্ছে কি এই যে বিক্রি করলো, বিক্রি করলো তুমি হচ্ছে চিন্তা করলে যে বাইরে থেকে 10 টাকা নেওয়ার চাইতে এখান থেকে 5 টাকা দিয়ে নিই, তাহলে এই যে নিলা কিন্তু তার কিন্তু অলরেডি ক্ষতি হয়ে গেল। এই ব্যবসা কি কেউ করেছো? আচ্ছা যারা করেছে তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আচ্ছা যাই হোক, আমরা এবার পরেরটাতে আসি, একটু অঙ্ক করার চেষ্টা করি আমরা, লাভ ক্ষতির অঙ্ক গুলো। যদি প্রশ্ন থাকে যে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য 120 টাকা, যদি বলে লাভ বা ক্ষতি কত, এগুলো হচ্ছে খুবই একেবারে ইজি জিনিস যেগুলো হচ্ছে আমাদের দরকার নাই, তারপরে একটু একবার দেখে দিচ্ছি। তাহলে লাভ সমান সমান হচ্ছে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে লাভ হচ্ছে কত সমান সমান হচ্ছে কত শুধু 20। তারপরে আবার একই জিনিস যদি আবার হচ্ছে কি এখানে থাকে যে কত 600, আর 600 সংখ্যাকে 60 টাকা দিয়ে হচ্ছে কি বিক্রি করেছে, তাহলে অবশ্যই লাভ করেছে। বলেছে হচ্ছে কি শতকরা কত পার্সেন্ট লাভ ছিল, বলেছে হচ্ছে কি শতকরা কত লাভ ছিল বা হলো, শতকরা কত লাভ ছিল। তাহলে দেখো আমার হচ্ছে কি লাভ ছিল, তাহলে বোঝা যাচ্ছে হচ্ছে কি লাভের সূত্র পড়বে, লাভ সমান সমান হচ্ছে কি এই লাভ আবার সেই লাভ না, এই লাভ আবার এরকম নয়। যাই হোক দেখো লাভ সমান সমান হচ্ছে কি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে কত 660 মাইনাস হচ্ছে 600, এটা হচ্ছে কত 600, তাহলে সুন্দর করে হচ্ছে কি 60। এখন এখানে কিন্তু শেষ নয়, এখানে আমি একটা কথা লিখেছি, যদি লাভ যদি থাকতো তাহলে আমার এটা অ্যান্সার হতো, কিন্তু বলেছি শতকরায় কত টাকা লাভ, তাহলে শতকরায় যদি লাভ করতে বলে, যদি বলে যে শতকরায় কত টাকা লাভ, শতকরায় কত টাকা লাভ যদি এরকম বলে, তাহলে আমি বলেছিলাম হচ্ছে কি যে লাভ বা ক্ষতি ভাগ হচ্ছে কি ক্রয় মূল্য, তাহলে গুণন হচ্ছে কত, এখানে সবসময় গুণন হচ্ছে কি 100 দিতে হবে। তাহলে দেখো এখানে আছে লাভ হচ্ছে কত, এখানে একটা বাংলা ইংলিশ হয়ে গেছে তাহলে বাংলায় শুরু দেই, তাহলে লাভ হচ্ছে কত 60, তাহলে ক্রয় মূল্য কত ছিল 600 টাকা, তাহলে 600 গুণন হচ্ছে কত 100। তাহলে দেখো এই ভদ্রলোক এই ভদ্রলোক নাই, এটাকে এটাকে কাটলে 1/10, তাহলে এটা দ্বারা এটাকে কাটলে 10, তাহলে শতকরা যখন লিখতে হয় তখন পার্সেন্টেজ দিতে হয়, তাহলে শতকরা যখন লিখতে হবে তখন পার্সেন্টেজটা দিতে হবে। এই ছিল হচ্ছে কি লাভ আর ক্ষতির হচ্ছে কি কিছু জিনিসগুলো। তাহলে আমি একটা হচ্ছে কি জিনিস দিচ্ছি তোমাদেরকে, তাহলে আমি বলেছি হচ্ছে কি কোন জিনিসের বিক্রয় মূল্য 840 টাকা হলে 40 টাকা লাভ হচ্ছে কি, সরি এখানে হচ্ছে কি কত, আচ্ছা হ্যাঁ লাভ শুধু 80 টাকা হলে ক্রয় মূল্যটা কত, তাহলে এই অঙ্কটা একটু বের করো, যারা যারা হচ্ছে যে মানে খাতা আছে সকলে একটু এই অঙ্কটা একটু বের করো। আচ্ছা এবার আমরা আসি হচ্ছে কি যদি একটা অঙ্ক থাকে যে শতকরা, আচ্ছা আমরা হচ্ছে কি একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে কি আই সমান সমান হচ্ছে কি পি গুণন আর গুণন এন, তার মানে হচ্ছে কি এটা মানে হচ্ছে কি আই মানে হচ্ছে কি আমরা শিখেছিলাম হচ্ছে কি মুনাফা, পি হচ্ছে কি আসল, তারপরে হচ্ছে কি আর হচ্ছে কি মুনাফার হার, মুনাফার হার গুণন এন হচ্ছে কি যে সময়। তাহলে এই সূত্র দ্বারা আমি বলেছিলাম হচ্ছে কি এই একটা মাত্র সূত্র দ্বারা কি হবে, যাওয়া 2.1 যত অঙ্ক আছে সবগুলো আমার একটা অঙ্ক দ্বারা একটা সূত্র দ্বারাই সম্ভব, মানে অঙ্ক এই একটা সূত্র দ্বারা আমি সবকিছু সলভ করতে পারবো। তাহলে এই সূত্র সম্বন্ধে সবার একটা আইডিয়া আছে, তাহলে আমি জিনিসটা মিশে দিলাম, তাহলে এবার অঙ্কটা করার চেষ্টা করি
তাহলে দেখো এটা হচ্ছে কি ক্রয় মূল্য কত হতো, ক্রয় মূল্য হতো হচ্ছে কি 840 ক্রয় মূল্য বলেছে, তাহলে লাভ অবশ্যই, তাহলে লাভ সমান সমান হচ্ছে কত, বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে কি ক্রয় মূল্য, তাহলে লাভ হচ্ছে দেওয়া আছে 80, ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া আছে 840, তাহলে ক্রয় মূল্য বের করা সম্ভব, তাহলে ক্রয় মূল্য যদি করি 840 মাইনাস 80, তাহলে এটা থেকে বিয়োগ দিলে যত অ্যান্সার হবে এটাই হচ্ছে কি আমার ক্রয় মূল্যের অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তাহলে দেখো আমি একটা জাস্ট হচ্ছে একটা মূল ধরে আমি মানে চক্রবৃদ্ধি মুনাফাতে যাব, সেটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফাতে যাব সেটা তার আগে যে যদি এরকম থাকে একটা অঙ্ক শতকরা 4টা জিনিস দেওয়া আছে, একটা জিনিস বের করতে হবে, তাহলে দেখো বুঝতে হবে এই যে এখানে দিছে হচ্ছে কি যে শতকরা বার্ষিক মুনাফা, তার মানে হচ্ছে কি এটা হচ্ছে কি আর এর মান, তাহলে দেওয়া আছে সুন্দর করে লিখবে হচ্ছে কি যে দেওয়া আছে তাহলে এটা আর এর মান, তাহলে বলেছে হচ্ছে কত টাকা তার মানে হচ্ছে কি মূলধন নাই, এরপরে বলেছে এন এর মান কত, এন এর মান হচ্ছে 6, আর এখানে হচ্ছে কি এটা হচ্ছে কি যে মুনাফা বলেছে হচ্ছে কি 2550, তার মানে দেখো 1 2 3 4টা জিনিস আছে, তাহলে মানে আমার কি তিনটা জিনিস জানা আরেকটা অজানা, তাহলে তৃতীয়টা অবশ্যই সম্ভব বের করা সম্ভব, তাহলে কেমন সেটা হচ্ছে কি যে দেওয়া আছে যে আর সমান সমান হচ্ছে কত 8 1/2, এটা কিন্তু যে মিশ্র ভগ্নাংশ হয়ে আছে এটাকে এরকম করে করতে হয় যে নিচে 2 এটা দ্বারা একে হচ্ছে কি যে গুণ, তাহলে 8 2 16 আর যোগ 1 তাহলে কত হয় 17, তাহলে এটা হচ্ছে কি মুনাফার হার, তাহলে হচ্ছে কি পার্সেন্টেজ, যেহেতু বলেছে শতকরা তাহলে হচ্ছে কি 17/2 পার্সেন্টেজ দেওয়া আছে, আর পার্সেন্টেজ যদি আমি ভেঙে দিই তাহলে হচ্ছে কত হবে 17/2 গুণন হচ্ছে কি 1/100, ঠিক আছে। এখন দেওয়া আছে কি যে এন এর মান কত, এন এর মান হচ্ছে কত 6, আর হচ্ছে কি এখানে আয় দেওয়া আছে মুনাফা সমান সমান হচ্ছে কত 2550, তাহলে আমরা কি জানি সুন্দর করে জানি আমরা জানি আমরা জানি হচ্ছে কি যে আই সমান সমান হচ্ছে কি পি আর এন, তাহলে কোনটা মিসিং এখানে কিন্তু কোনটা মিসিং পি সমান সমান হওয়ার, অর্থাৎ কতটুকু মূলধন, মূলধনের কিন্তু কথাটা নাই, তাহলে পি টা বের করতে হবে সুন্দর করে এখান থেকে যে পি যদি বের করি তাহলে আই ভাগ হচ্ছে কি আর এন, তাহলে আই এর মান কত 2500 হচ্ছে কি 50, তারপরে হচ্ছে কি আর এর মান হচ্ছে যদি এরকম করে দিই 27 ভাগ হচ্ছে কত 200, গুণন হচ্ছে কি এন এর মান হচ্ছে কি 6, যদি ক্যালকুলেশন করি সুন্দর করে আসবে হচ্ছে কত 5000। তাহলে এই টাইপের অঙ্ক ফার্স্টে ফার্স্টে দেখতে হবে কি যে প্রত্যেকটা অঙ্ক এরকম 4টা টার্ম আমাকে খুঁজে বের করতে হবে যে কোন কোন টার্ম আছে, টার্মগুলো শুধু বের করতে পারলে আমার অঙ্কটা শেষ, তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে দেখো আর যখন হচ্ছে যে লাইভ ক্লাসগুলো দেখবা অবশ্যই হচ্ছে কি মোবাইল হচ্ছে রোটেট করে দিবা, রোটেট করে দিলে দেখতে সুন্দর লাগবে এবং হচ্ছে কি এই যে লেখাগুলো স্পষ্ট বোঝা যাবে এবং লেখাগুলো বড় হয়, এজন্য হচ্ছে কি ফোন গুলো হচ্ছে কি করবে রোটেট করবে, উপরে দেখবে অপশন থাকে উপর থেকে হচ্ছে একটা জিনিস টেনে নিয়ে আসা হয়, টেনে নিয়ে এসে যদি হচ্ছে রোটেট লাগা আছে রোটেটে ক্লিক করলে একবারে ফুল কনভার্ট হয়ে যাবে, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তাহলে দেখো এবার তোমাদের হচ্ছে কি একটা এই যে প্রবলেম দিই সেটা হচ্ছে যে তোমরা বাসায় করো করে দেখো অ্যান্সার মিলে কিনা, বলেছে হচ্ছে কি যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে এখানে কিন্তু আরেকটা শূন্য আছে 1300 টাকায়
পাঁচ বছরে মুনাফা আসল 5 টাকা হবে, এই অঙ্কটা সবাই হচ্ছে কি খাতায় হচ্ছে কি করো, করে দেখো অ্যান্সারটা মিলে কিনা। তাহলে এখানে ফার্স্টে দেখতে হবে কি শতকরা বার্ষিক মুনাফার কথা বলেছে, তারপর হচ্ছে কি এটা হচ্ছে কি বলেছে, এটা হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে মূলধন, তারপর এটা হচ্ছে কি যে এন এর মান, আর এটা হচ্ছে কি মুনাফা আসল। সুন্দর করে যে সূত্র আছে যে সূত্র লিখে দিয়েছিলাম মুনাফা আসলে একটা সূত্র শিখে দিয়েছিলাম, সেটা হচ্ছে কি এ সমান সমান হচ্ছে কি যে পি ওয়ান প্লাস হচ্ছে কি আর এন, এই সূত্র দ্বারা হচ্ছে কি এখানে যদি বসাও তাহলে অ্যান্সার গুলো পেয়ে যাবে, আর এর মানটা চলে আসবে। যদি একবারে করো তাহলে আর এর মানটা চলে আসবে, দেখো যে নিজেরা করো, নিজেরা করে দেখো যে অ্যান্সারটা কত আসে। তাহলে দেখো আমরা আরেকটা জিনিস করার চেষ্টা করি, সেটা হচ্ছে কি যে যে একই হারে আমি বলেছি হচ্ছে কি একই হারে মুনাফা মুনাফা কোনো আসল যদি 6 বছরে মুনাফা আসল দ্বিগুণ হয় তাহলে কত বছর, অঙ্ক দেখে হচ্ছে লাফানো যাবে না, অঙ্ক দেখে হচ্ছে কি করা যাবে না লাফানো যাবে না, আগে অঙ্কগুলো বুঝতে হবে, বুঝে দেখতে হবে যে আসলে কি চেয়েছে, অঙ্কটা কি চেয়েছে সেটা যদি বুঝতে পারো তাহলে তোমার অঙ্ক সলভ করা সবচেয়ে ইজি হবে। তাহলে দেখো এখানে হচ্ছে কি দেখো আমার কিন্তু মুনাফা আসল আছে দ্বিগুণ, আমি তাহলে আসলে জানি না আসল কি জিনিস, তাহলে আমি ধরে নিই যে ধরি এটা কিন্তু হচ্ছে কি উত্তর, ঠিক আছে সলভ করতেছি আমরা, যদি বলি যে ধরি আসল হচ্ছে কি 100 টাকা, ধরলাম হচ্ছে কি আসল 100 টাকা, আসল কিন্তু দেওয়া নাই কারণ বলেছে মুনাফা আসল দ্বিগুণ, তাহলে দেখো যে আসল ধরলাম হচ্ছে 100 টাকা, তাহলে যদি বলার চেষ্টা করি ছয় বছরে মুনাফা আসল বলেছে হচ্ছে কত দ্বিগুণ, তার মানে কত 2 গুণন হচ্ছে কি 100, তার মানে কত 200, তার মানে বলেছে 6 বছরে দেখো মুনাফা আসল, শুধু মুনাফা আসল মুনাফা আসল মুনাফা আসল হচ্ছে কত গুণ দ্বিগুণ, এই জন্য হচ্ছে কি যে 2 দ্বারা শুধু গুণ করেছে তাহলে কত হলো 200 হলো। তাহলে এখান থেকে আমার বের করতে হবে কি মুনাফা, তাহলে দেখো আমরা জানতাম যে মুনাফা আসল সমান সমান হচ্ছে কি যে মুনাফা মাইনাস হচ্ছে কি আসল। দেখো এখানে কি তিনটা জিনিস আছে, দুইটা জিনিস হচ্ছে দেওয়া আছে একটা হিডেন আছে, তার মানে কি নাই শুধু মুনাফা নাই, তাহলে যদি আমি বলার চেষ্টা করি যে মুনাফা সমান সমান হচ্ছে কত যে মুনাফা আসল মাইনাস হচ্ছে কি আসল, তাহলে কত হলো মুনাফা, এখানে কত মুনাফা আসল ছিল 200 আর আসল কত 100, তাহলে ইকুয়াল কত লিখতে পারি 100। তাহলে তোমরা যদি এই অঙ্কটা করো তাহলে এখানে বলেছে হচ্ছে কি কত হলে এত টাকা হলে মুনাফা, তো বলেছে হচ্ছে কি কত টাকা হলে, তার মানে এখানে তাহলে দেখো এই যে এখানে কি ছিল যে মুনাফা আসল সমান সমান মুনাফা কিন্তু প্লাস আসল, তার মানে কি যে মুনাফা যদি এই বসে কনভার্ট করি তাহলে মুনাফা আসল মাইনাস হচ্ছে আসল, এটা কিন্তু পুরোটাই একটা, আবার এখানে মাইনাস ভাববে কিন্তু বিপদ। তাহলে দেখো যদি এটা করো তার মানে কি বার্ষিক শতকরা মুনাফা, তার মানে কি মুনাফার হারটা বের করতে বলেছে, এখানে হিডেন কি ছিল আর, তা আর এর মান যাদের হচ্ছে কি 9% আসছে তাদের অ্যানসারটা হয়েছে, যাদের আর এর মানটা কি আসছে 9% হয়েছে, 9% হয়েছে তাদের অ্যানসারটা হয়েছে। তাহলে দেখো আমরা করার চেষ্টা করতেছিলাম কি এখান থেকে হচ্ছে কি করাইছে মুনাফা সমান সমান 100, এখন বলেছে দেখো আমার কিন্তু এইটুকু কাজ শেষ, আমি ফার্স্টটা অঙ্কটা ধরবো মাথা যে কোনো একটা পার্ট আস্তে আস্তে আগাবো, যেমন হচ্ছে কি কোরআন শরীফ পড়তে গেলে কি ডান দিক থেকে আগে আসতে হয়, তাহলে অঙ্ক শুরু করতে হবে এদিক থেকে শুরু করলাম, বলে বলেছে 6 বছরের মুনাফা আসল দ্বিগুণ, তাহলে আমরা অলরেডি দ্বিগুণ আমরা কাজ করে মুনাফাটা বের করে নিয়েছি, এখন বলেছে কত বছরে তার মুনাফা আসলে 3 গুণ হবে, তাহলে আমার এটা দ্বিগুণ বাড়ালো মুনাফা, তাহলে আমি যদি এখানে বলার চেষ্টা করি
এটা কিন্তু উপরে লিখতেছি একটু, সেটা হচ্ছে কি যে তাহলে যদি তিন গুণ হয় তাহলে বলা হয়েছে কি যে ছয় বছরে একই কথা, ছয় বছরে মুনাফা আসল, মুনাফা আসল কত গুণ? তিন গুণ। তাহলে আমরা ধরেছিলাম কত, আসল শুধু 100, তাহলে তিন গুণ বলেছে 3 দিয়ে, এ হচ্ছে কি যে 300। তাহলে আবার একই নিয়ম, তাহলে মুনাফা সমান সমান আমরা কত পাবো? মুনাফা সমান সমান হচ্ছে কি মুনাফা আসল, মুনাফা আসল মাইনাস হচ্ছে কি আসল। তাহলে দেখো এখানে কত, এই 300 মাইনাস হচ্ছে আসল আমরা 100, তাহলে হচ্ছে কি 200। তাহলে দেখো আমি যদি হচ্ছে কি অঙ্ক করার চেষ্টা করি, তাহলে এখান থেকে পেলাম হচ্ছে কি যে শুধু মুনাফা হচ্ছে কি 100 টাকা। তাহলে আমি যদি এবার ওয়েবিক নিয়মের কথা বলি যে 100 টাকায় মুনাফা হতে সময় লাগে বা মুনাফা হতে মুনাফা হয় কত, 6 বছরে, তাহলে কত 1 টাকা মুনাফা হতে লাগে কত, 6 ভাগ 100। তাহলে যদি বলি যে 200 টাকায় মুনাফা লাগে কত, তাহলে 6 গুণ 200 ভাগ হচ্ছে 100, এই ভদ্রটা কি ভদ্রটা কাটা গেলে 2, অর্ধেক হচ্ছে কি 12 বছর। তাহলে দেখো যে আমার যেটাই থাক সেটাই হচ্ছে কি একটা সূত্র দিয়ে পারা যায়, কিছু ব্যতিক্রম আছে সেগুলো সূত্র আমি হচ্ছে কি প্রথম ক্লাসে লিখে দিয়েছিলাম, যাদের কাছে আছে তারা হচ্ছে কি এই জিনিসগুলো আরো ভালো পারবে। তাছাড়াও আমি আরেকবার লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি সূত্র হচ্ছে I সমান সমান হচ্ছে কি P আর এর একটা, আর একটা আছে হচ্ছে কি এটাকে বলে মুনাফা আসল, মুনাফা আসল সমান সমান P ইনটু 1 প্লাস হচ্ছে কি আর এন। এই দুটো সূত্র দ্বারা হচ্ছে কি সবগুলোই আমরা করবো। আরেকটা জিনিস আমরা যেটা জানি সেটা হচ্ছে কি মুনাফা আসল সমান সমান মুনাফা যোগ আসল, এই তিনটা মাত্র সূত্র, এছাড়া কোনো আমাদের এই অধ্যায়ে সূত্র নেই। এবার চলো আমরা যাই হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফাতে যাই। চক্রবৃদ্ধি মুনাফা কি জিনিস তার আগে মনে হয় বলে হয়ে গেছে না, তাহলে দেখো আমরা একটু গল্প করি। কেমন গল্প? একটা এরকম একটা মেয়ে আছে, একটা মেয়ে থাকে, একটা মেয়েকে কেন্দ্র করে একটা ছেলে এরকম করে ধরে, মানে প্রত্যেক দিন তাকে নজর নজর রাখে যে সে কি করে না করে, একটু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। হ্যাঁ, তাহলে দেখো একটা মেয়েকে একটা ছেলে কেন্দ্র করে ঘুরতেছে, মানে মানে তাকে পর্যবেক্ষণ করতেছে। তে মেয়েটা যখন দেখলো যে একটা ছেলে আমাকে ফলো করতেছে, সে চিন্তা করলো যে না বাবাকে নিয়ে আসা দরকার। তো সে একদিন তার বাবাকে নিয়ে আসছে, ছেলেটা আগে এর এতটুকু দূরত্বে ঘুরতো, এখন এর এই দূরত্বে ঘুরতেছে, মানে আর একটু দূরে গেছে। তাহলে এই মেয়ে হচ্ছে তার বাবাকে নিয়ে আসছে, কিছু কিন্তু বলে না। একজন বাবা তাকে তার মেয়েকে একজন ফলো করতেছে, যে দেখছে যে বা ফলো করতেছে, সে এখন বলছে যে আর থাকা যাবে না, আরো দূরে ঘুরতেছে। তাহলে দেখো এই যে দেখো একটা জায়গা থেকে এখানে গেল একটা চক্র, এটা কিন্তু একটা চক্র দিয়ে ঘুরতেছে। তাহলে এখানে কি এই মেয়ে থেকে এতটুকু দূরত্ব ছিল, তারপরে কি এতটুকু দূরত্ব করেছে বা বাবা আসছিল, এরপরে যখন দেখছে বাবা করতেছে আরো দূরত্ব চলে গেছে। দেখো একটা চক্র ক্রমে সে কিন্তু বৃদ্ধি হচ্ছে। তাহলে আমরা সেই জিনিসটা করার চেষ্টা করব। দেখো সেটা হচ্ছে কি যে চক্রক্রমিক বৃদ্ধি, চক্রক্রমিক বৃদ্ধি হচ্ছে কি চক্রের মধ্যে একটা একটা নির্দিষ্ট চক্রের মধ্যে, যেমন ওই মেয়েকে কেন্দ্র করে যেমন ঘুরতেছিল ঠিক তেমনি এটা হচ্ছে কি চক্রক্রমিক বৃদ্ধি হচ্ছে কি একটা নির্দিষ্ট চক্রের মাধ্যমে মুনাফা গুলো বৃদ্ধি পাবে, সেটাই হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে দেখো আমি একটু বলার চেষ্টা করি, দেখ একটা ব্যাংকে তুমি রেখেছো হচ্ছে কত 1000 টাকা, তারপর 1000 টাকা রাখার পরে ব্যাংক বলেছে তোমাকে 12% সুদ দিবে, কত দিবে 12% সুদ বা মুনাফা। আগে তোমাদের বইয়ে সবগুলো হচ্ছে কি সুদ লেখা ছিল, যখন দেখছে যে এটা ইসলাম কান্ট্রি তো সুদ খারাপ জিনিস, সবাই খারাপ দেখে, মোল্লারাও খারাপ বলে না, হুজুর খারাপ সবাই খারাপ বলে, এখন চিন্তা করছে অঙ্ক তো থাকা দরকার। তো তারা কি করে দিল, মুনাফার পরিবর্তে সুদ, সুদের পরিবর্তে মুনাফা দিয়ে দিল। মুনাফা আর সুদের মধ্যে কোনো পার্থক্য নাই, একই জিনিস। তাহলে দেখো বলেছে হচ্ছে কি 1000 টাকা তুমি রেখেছিলে, 12% সে হচ্ছে কি আমাকে মুনাফা দিয়েছে। তাহলে দেখো আমি যদি বলার চেষ্টা করি তাহলে 1000 এ 12% 12% বলতে হচ্ছে কত 1 ভাগ 100, 12% বলতে হচ্ছে কত, পার্সেন্টেজ বলতে আমি বুঝবো হচ্ছে কত 1 ভাগ 100। তাহলে দেখো 12 ভাগ 100, তাহলে এই ভদ্রলোক এই ভদ্রলোক কাটা গেল, এই ভদ্রলোক এই ভদ্রলোক কাটা গেল, তাহলে 10 এর মানে হচ্ছে কি গুণ, তাহলে 10 দিয়ে 12 কে যদি গুণ করি তাহলে 120 টাকা। তাহলে দেখো যে এটা কিন্তু প্রথম বছরে ছিল, এটা কোন বছরে ছিল, এটা প্রথম বছরে রেখে দিলাম। তাহলে দ্বিতীয় বছরে দেখা গেল তার টাকা, দেখো তার টাকা কিন্তু ছিল 1000, এই 1000 ছিল
আর এই যে তাকে মুনাফা দিল 120 টাকা, তার টাকা হয়ে গেল 1120। আবার এই তৃতীয় বছর ঠিক একই ভাবে, তাহলে কত 12%, তাহলে এত এর হচ্ছে কত 12%, তাহলে এটা এটা কিন্তু আবার একই এক বছর তো এক বছর পরে হয়ে গেছে, তাহলে এটাকে আবার ইন্টারেস্ট করতেছে, তাহলে কত 12%, তাহলে সেটা হচ্ছে কত 100। তাহলে এটা ধরে এটাকে কাটা দিয়ে যদি করি ক্যালকুলেশন করি 334.40 এটা আসবে। তাহলে দেখো এবার হচ্ছে কি যে তৃতীয় বছরে তাহলে তার হচ্ছে কি হলো, তৃতীয় বছরে তার দেখো টাকা কিন্তু তার ছিল মাত্র যোগ হচ্ছে কত 134.40, তাহলে হচ্ছে কত 1254.40। তাহলে দেখো তার টাকা ছিল 1000 টাকা, কিন্তু ব্যাংক তাকে 12% লোন দিল সুন্দর করে, তার এক বছর পরে টাকা হলো 1120, তারপরে সে কিন্তু টাকা রেখেছে 1000, আবার কিন্তু তৃতীয় বছরে তাকে ব্যাংক দিল 1254। তাহলে দেখো একটা নির্দিষ্ট চক্রের মাধ্যমে হচ্ছে না, এই যে নির্দিষ্ট চক্রের মাধ্যমে হচ্ছে এটার নামে হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে দেখো আমরা একটা চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে কি কেমন করে আসে সেটা একটু বলার চেষ্টা করি। যে আমি ধরে নিলাম এটা অঙ্ক এইটুকু হলো, এটাকে বোঝার দরকার আছে এই জন্য আমি একটু রেখেছি। এবার দেখো যে আমি যদি বলি যে ধরি প্রারম্ভিক মূলধন বা আসল মূলধন, এটা হচ্ছে কি প্রারম্ভিক মানে শুরুতে, প্রারম্ভিক বলতে আমি বোঝাতে চাচ্ছি হচ্ছে কি যে শুরুতে তুমি যেটা রাখবা, যে প্রারম্ভিক মূলধন বা আরেকটা নাম হচ্ছে কি আসল। আর আমি বললাম মুনাফার হার, আমরা জানি যেহেতু 2.1 করে আসছি, আমরা জানি মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয় আর আর মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়, মূলধনকে প্রকাশ করা হয় হচ্ছে কি যে পি দ্বারা। তাহলে মূলধনকে প্রকাশ করা হয় কি পি দ্বারা, মুনাফার হারকে প্রকাশ করা হয় আর দ্বারা, এগুলো আমরা জেনে আসছি 2.1 এ। তাহলে দেখো আমি বলবো হচ্ছে কি প্রথম সূত্র তো সারা জীবন মুখস্থ করে গেলাম, একটু আমরা বোঝার চেষ্টা করি যে আসলে কি অঙ্ক খালি করলে হবে না, বুঝে বুঝে করলে অনেকগুলো সৃজনশীল, আমি সৃজনশীল যুগ আগে যেমন ছিল যে দুই তিনটা অঙ্ক করতাম ওই তিনটাই হয়তো সাজেশন দিতে চলে আসতো, এটা এখন সৃজনশীল মাথায় একটু খামাতে হবে। তাহলে দেখো প্রথম বছরে চক্রক্রমিক মূলধন বা মুনাফা আসল, তাহলে মুনাফা আসল যোগ হচ্ছে কি মুনাফা। এই যে তোমরা এই জিনিসটা আসলে কই থেকে আসলো সেটা কিন্তু আমরা জানি না, একটু দেখার চেষ্টা করি। তাহলে দেখো এটা আমার ছিল হচ্ছে কি মূলধন ছিল না, মূলধনকে আমরা প্রকাশ করি কি পি দ্বারা, তাহলে এটা হচ্ছে কি মুনাফার হার, তাহলে এটা হচ্ছে কি আর। তাহলে দেখো এখানে কি হলো, এখানে এইটুকু ফুল মিলে আমি কি বলতে পারি না যে পি গুণন হচ্ছে কি আর, বলতে পারি না, এটা কিন্তু ফুল মুনাফা। তাহলে এইটুকু হচ্ছে কি যে ফুল মুনাফা, পি গুণন আর এটা হচ্ছে কি যে মুনাফা, ঠিক আছে মুনাফা। এবার দেখো এখানে বলেছিলাম যে দ্বিতীয় বছরে হচ্ছে কি মুনাফা বেড়ে গেছে দ্বিতীয় বছরে, তাহলে দেখো দ্বিতীয় বছর হচ্ছে কি এটা কিন্তু আমার মূল মূল কিন্তু ছিল হচ্ছে কি 1000, তাহলে 1000 পি। তাহলে দেখো এই যে 120টা পেলাম, 120 হচ্ছে কি পিআর, পিআর হচ্ছে কি মুনাফা, এইটুকু আমি মুনাফা পেয়েছি। তাহলে দেখো এখানে হচ্ছে কি আসল হচ্ছে কি যে পি, আর মুনাফা বলতে ওই ওরকম বুঝবা না যে এটা হচ্ছে আর পি সমান মুনাফা সমান সমান হচ্ছে পি আর এন, এটা না কিন্তু। আমি এখানে বলেছি যে আসলের উপর যতটুকু ইন্টারেস্ট হয়েছে সেইটুকু হচ্ছে কি আমার মুনাফা, দেখো আসলের উপর কতটুকু ইন্টারেস্ট হয়েছে এটা আর পরিমাণ ইন্টারেস্ট হয়েছে সেটাই হচ্ছে কি আমার মুনাফা। তাহলে এখানে হচ্ছে কি মুনাফা সমান সমান হচ্ছে কি পি আর, সারা জীবন তো মুখস্থ করে গেছি না, এখানে হচ্ছে যে পি হয় মুনাফা সমান সমান পি আর হয়, একবার আর এর মান নাই। আর হ্যাঁ আরেকটা হবে সেটা হচ্ছে যদি বলতে পারো পি আর এন, এন এর মান হচ্ছে 1, তাহলে পরেরটাতে দেখাবো যে এন এর মান যদি 1 দিই বা 2 দিই তাহলে কেমন হয়। তাহলে দেখো আমি যদি পি কমন নিই তাহলে পি ইন্টু 1 প্লাস হচ্ছে কি আর, তাহলে দেখো এবার হচ্ছে কি যে দ্বিতীয় বছরে হচ্ছে কি চক্রক্রমিক মূলধন, মূলধন কত, তাহলে দেখো আবার হচ্ছে কি যে সূত্র হচ্ছে কি আসল যোগ হচ্ছে কি মুনাফা, এই একটাই সূত্র। তাহলে দেখো এবার আসল এখানে ছিল, দেখো আসল কত ছিল 1100, 1100 কত 1120, তার মানে কি এটা হচ্ছে কি ফুল হচ্ছে কি ছিল
যে পি ইনটু ওয়ান প্লাস আর ছিল, ছিল কি ছিল না? তাহলে এটা কিন্তু আমার ফুল ছিল পি ওয়ান প্লাস আর, একে আবার ইন্টারেস্ট করেছি হচ্ছে কত এর এত পার্সেন্ট, তার মানে কি এখানে কি আছে পি, এটা হচ্ছে কি পি যদি ধরি তাহলে পি গুণ হচ্ছে কি আর, তাহলে এটা হচ্ছে কি আমার মুনাফা শুরু হলো, কি হলো মুনাফা। তাহলে দেখো মুনাফা আসলে যা কি হলো, আবার মুনাফা আসলে যা এটা কি মোট পি, তাহলে পি হচ্ছে কি এই যে পি, তাহলে পি হচ্ছে কি ওয়ান প্লাস আর, আর হচ্ছে কি মুনাফা হচ্ছে কি যে প্লাস হচ্ছে কি পি আর। সে জিনিসটা লিখবো যে পি ওয়ান প্লাস আর প্লাস হচ্ছে কি পি, একটু পোস্ট করে তাহলে দেখো এটা হচ্ছে কি যে আসল, তাহলে আসলে হচ্ছে কি আমার বাড়তেছে কি আর পার্সেন্টেজ, তাহলে এই যে বারো কি আসলে হচ্ছে পার্সেন্টেজ বাড়তেছে, তাহলে হচ্ছে কি যে পি এটা হচ্ছে কি ফুল ছিল হচ্ছে কি পি ওয়ান প্লাস আর ইনটু হচ্ছে আর, এই আরটা কই থেকে আসলো, আরটা হচ্ছে কি এটাই হচ্ছে কি এটাই হচ্ছে কি ইন্টারেস্ট চার্জ, এখানে যেমন ছিল মূলধনের ইন্টারেস্ট ঠিক এটা হচ্ছে কি শুধু পুরোটা পি হচ্ছে পি ইন্টারেস্ট। তাহলে দেখো আমি যদি কমন নেই পি ওয়ান প্লাস আর তাহলে কি হবে ওয়ান প্লাস আর, তার মানে হচ্ছে কি যে পি ওয়ান প্লাস আর স্কোয়ার। তাহলে দেখো এই যে প্রথমে আসলো এর পাওয়ার কি ওয়ান, এরপরে টু, যদি এবার আমি যে তৃতীয় বছরে তৃতীয় বছরে যদি বলি যে তৃতীয় বছরে তৃতীয় হচ্ছে কি বছরে তৃতীয় বছরে কত হবে যে পি ওয়ান প্লাস আর থ্রি, এরকম করে চলতেই থাকবে। যদি আমি বলি এন তম বছরে কত হবে, এন তম বছরে সেটা হচ্ছে কত পি ইন্টু ওয়ান প্লাস আর এন। তাহলে দেখো এই যে কেমন সূত্র আসলো, এই সূত্র দ্বারা কি করবো আমরা সবগুলা করবো, আমাদের এই যে দুই পয়েন্ট একে শুধু হচ্ছে যে ছিল হচ্ছে কি দুই পয়েন্ট একে ছিল হচ্ছে যে তিনটা সূত্র, আর এখানে শুধুমাত্র একটা মতান্তরে হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি যে চক্রক্রমিক চক্রক্রমিক মূলধন সমান সমান হচ্ছে কি যে পি ওয়ান প্লাস আর এন। দেখো এই যে এনটা, এই এনটা সবসময় হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা হবে, এন এর মান হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা হবে, স্বাভাবিক সংখ্যা হবে, অর্থাৎ এন এর মান আবার হাফ হওয়া যাবে না, স্বাভাবিক সংখ্যা হবে। স্বাভাবিক সংখ্যা কি কি সেটা হচ্ছে জানো, যে স্বাভাবিক সংখ্যা যেটা বলে দিই, স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি শূন্য ব্যতীত সকল ধনাত্মক সংখ্যাই হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, তার মানে কি এন এর মানটা হচ্ছে কি আমার সবসময় স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে পি হচ্ছে কি মূলধন, আর হচ্ছে কি ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার হার, আর হচ্ছে ওয়ান টু ওয়ান। তাহলে দেখো আমাদের যত অঙ্ক আছে সবগুলো হচ্ছে কি আমরা এই শুধুমাত্র অঙ্ক দ্বারা সলভ করবো, সেটা কেমন করে একটু দেখি আমরা, দেখে আসি। দেখো শুধুমাত্র ওই একটা, ও আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি যে চক্রক্রমিক প্রশ্ন আসে চক্রক্রমিক মুনাফা, এই চক্রক্রমিক মুনাফা হচ্ছে কি যে চক্রক্রমিক মূলধন মাইনাস হচ্ছে কি আসল, অর্থাৎ দেখো চক্রক্রমিক মূলধন কিছুক্ষণ আগে বের করেছিলাম সেটা হচ্ছে কি পি ওয়ান প্লাস আর এন, আর হচ্ছে কি মুনাফা আসল হচ্ছে কি পি। তাহলে দেখো এই যে এই মাত্র দুটা সূত্র চক্রক্রমিক মূলধন মূলধন সমান সমান হচ্ছে কি পি ওয়ান প্লাস আর এন, দেখো এই মাত্র দুটো দ্বারা অঙ্কই হচ্ছে কি আমার এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে সব এই দুটো মাত্র সূত্র দ্বারা, নয়তো বা আগেরটা থেকে কিছু হায়ার করে নিয়েছে যে একটা সূত্র আছে আই সমান সমান পি আর এন, এটা দ্বারা আমার সবগুলো অঙ্কই হয়ে যাবে। তাহলে দেখো আমরা একটা শুরু করি যে হচ্ছে কি যে অঙ্ক হয় কি না, আসলে আমি তো করালাম আগে হচ্ছে যে সূত্রটা করালাম, সেই সূত্রটা কেমন করে আসলো সেটা কিন্তু আমি জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করেছি যে কেমন করে আমরা এই সূত্রটা পেলাম, সূত্রটা কি মানে হঠাৎ করে আসছে নাকি আসলে বাস্তবিক কাজ করে। এই জন্য প্রয়োগমুখী শিক্ষা যদি হয় তাহলে আমরা আরো বেশি মানে জানতে পারবো। আর কিছু কিছু ছেলেপেলে আছে এত আমি বুঝি না সূত্র বুঝি সূত্র দিয়ে অঙ্ক করবো, ওই সারা জীবন যখন বড়তে যাবো তখন করবো ধরা খেলো, এই জন্য জিনিসগুলো বোঝার চেষ্টা করবো। যদি দেখার চেষ্টা করি দেখো Thank you.
তাহলে এটা হচ্ছে কি সবাই হচ্ছে কি করো যে এটা হচ্ছে কি অ্যানসার। এখানে দেখো এখানে বলেছে বার্ষিক শতকরা, এখানে কি দেওয়া আছে যে আর এর মান দেওয়া আছে, এটা পি এর মান দেওয়া আছে, এটা হচ্ছে কি যে এর মান দেওয়া আছে, ইয়ার মান বের করতে হবে, পি এর মান বের করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে কি যে বার্ষিক মুনাফা, তাহলে কত হবে অ্যানসারটা একটু লেখার চেষ্টা করো। তাহলে দেখো এবার হচ্ছে কি আমরা আলোচনা করব আরেকটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে কি দেখো আমার বলেছে হচ্ছে কি বার্ষিক শতকরা 10% মুনাফার 500 টাকায় 3 বছরের সরল মুনাফা এবং চক্রক্রমিক মুনাফা কত, বা এই একই অঙ্ক দিতে পারতো যে সরল মুনাফা এবং চক্রক্রমিক মুনাফা পার্থক্য কত। আমরা দুইটাই করবো, আর এইগুলো অঙ্ক হচ্ছে কি সবচাইতে বেশি পরীক্ষাতে থাকে, এই টাইপের অঙ্ক সবচাইতে বেশি পরীক্ষা থাকে, দিবে যে সরল মুনাফা বের করো আবার চক্রক্রমিক মুনাফা বের করো, আবার বলবে প্যাঁচ লাগাই দিবে যে সরল মুনাফা থেকে চক্রক্রমিক মুনাফার পার্থক্য কত সেটা দিবে। এই টাইপের অঙ্ক কিন্তু খুব সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার হলে থাকে, এখান থেকে যদি কোশ্চেন করে এই টাইপের কোশ্চেন থাকবে। সুতরাং আমরা একটু মনোযোগ দিই, তাহলে দেখো বলেছে হচ্ছে কি যে বার্ষিক শতকরা 10% মুনাফা, তাহলে আমি যদি ফার্স্টে সরল মুনাফাটা একটু বের করে নিই, সরল মুনাফা আর মুনাফার মধ্যে কোনো পার্থক্য নাই, সরল মুনাফা যা আর মুনাফা একই কথা, তাহলে আমার বলি হচ্ছে কি যে সরল মুনাফা, সরল মুনাফা কত, তাহলে মুনাফা সমান সমান হচ্ছে কত যে আই সমান সমান হচ্ছে কত ছিল যে পি আর এন। তাহলে দেখো এখানে হচ্ছে কি পি হচ্ছে কি মূলধন 500, তারপর হচ্ছে কি যে এন এর মান 3, আর হচ্ছে কি মুনাফার হার কত 10। কেমন কেন এগুলো আমরা শিখে আসছি এতক্ষণ হয়তো শিখা হয়ে গেছে যে শতকরা বার্ষিক শতকরা থাকলে হচ্ছে কি এটা আর এর মান, তাহলে 10%, তাহলে কত হচ্ছে কি 10 ভাগ হচ্ছে কি 100, তার মানে কি 1 ভাগ হচ্ছে কি 10। তাহলে দেখো পি এর মান কত ছিল 5000 গুণন আর এর মান 1 ভাগ 10 গুণন হচ্ছে কি 3, এই ভদ্রলোক এই ভদ্রলোক কাটা গেল, তাহলে দেখো 3 5 1500। তাহলে দেখো এটা কি সরল মুনাফা শুধু পারো, তাহলে আমার ফার্স্টে টার্গেট করতে হবে অঙ্কগুলো আগে বা ফার্স্টে বুঝতে হবে যে কি চেয়েছে, ফার্স্টে বলেছে সরল মুনাফা, আমরা সরল মুনাফাটা বের করতে করে ফেললাম, তারপরে বলেছে চক্রক্রমিক মুনাফা, চক্রক্রমিক মুনাফা হচ্ছে কি চক্রক্রমিক মুনাফা সমান সমান হচ্ছে কি যে আয় সমান সমান হচ্ছে কি যে চক্রক্রমিক হচ্ছে কি মূলধন মাইনাস হচ্ছে কি আসল, কেমন সেটা একটু দেখি। তাহলে দেখো চক্রক্রমিক হচ্ছে কি মুনাফা, মুনাফা বের করার আগে আর দেখো আগে লিখি লিখেছি যখন দেখো চক্রক্রমিক দেখো আমার হচ্ছে কি চক্রক্রমিক মুনাফা বের করতে বলেছে, মূলধন কিন্তু বের করতে পারেন, খুব খেয়াল করতে হবে, দেখো চক্রক্রমিক যদি মুনাফা বের করতে পারে তাহলে ফার্স্টে চক্রক্রমিক মূলধন বের করতে হবে, আর আসলে তো দেওয়াই আছে আসলের সাথে আমার সম্পর্ক অতটা নাই, তাহলে আমার ফার্স্টে বের করতে হবে কি যে চক্রক্রমিক মূলধন, তাহলে দেখো চক্রক্রমিক মূলধন আমরা সমান সমান জানি কি পি ইন্টু 1 প্লাস আর এন। তাহলে দেখো পি এর মান কত ছিল আমাদের, পি এর মান যদি একটু দেখো খেয়াল করে ছিল হচ্ছে কি আমাদের 5000, আর এর মান কত, এই আর এর মান দেওয়া আছে, আর হচ্ছে কত 10%, অর্থাৎ হচ্ছে কত 1 ভাগ 10। তারপরে হচ্ছে কি আছে আরেকটা জিনিস আছে এন, এন হচ্ছে কত, আমরা এন হচ্ছে দিয়েছিলাম হচ্ছে কত 3। তাহলে দেখো 10 বসাই দিব, যে যদি বলি 5000 তারপরে হচ্ছে কি 1 প্লাস হচ্ছে কি আচ্ছা এটাকে 1 দিবা, কারণ সব 1, তাহলে 1 গুণন হচ্ছে কি 1 ভাগ 10 ইন্টু এন এর মান হচ্ছে কত 3, তাহলে
যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আরো যদি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি 5000 তাহলে 10 যদি করি 10 কে 10 যোগ 1 ইনটু 3 তাহলে কত 5000 ইনটু 11 ভাগ 10 ইনটু 3 তাহলে এটা যদি করার চেষ্টা করি তাহলে আসবে হচ্ছে কি 6655 আসবে। তাহলে দেখো আমার হচ্ছে কি চক্রক্রমিক মূলধন বের হবে, তাহলে চক্রক্রমিক মূলধন যদি বাড়ায় তাহলে চক্রক্রমিক মুনাফা বের করতে হবে, তাহলে হচ্ছে কি চক্রক্রমিক মুনাফা সমান সমান হচ্ছে কি চক্রক্রমিক মূলধন কত যে 6655 মাইনাস হচ্ছে কত 5000। তাহলে ক্যালকুলেশন করলে 6555 আছে। তাহলে দেখো এটা হচ্ছে কি চক্রক্রমিক মুনাফা বের। তাহলে দেখো এটা হচ্ছে ছিল চক্রক্রমিক মুনাফা বের করার আগে ফার্স্টে তোমাদেরকে কি করতে হবে চক্রক্রমিক মূলধনটা বের করে নিতে হবে, তারপর হচ্ছে কি যে চক্রক্রমিক মুনাফা বের করতে হবে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, অনেকে বোঝেই না চক্রক্রমিক মুনাফা আর চক্রক্রমিক মূলধন দুটো এক জায়গায় বের করে, দুটো এক জায়গায় করলে চক্রক্রমিক মুনাফা এক জিনিস চক্রক্রমিক মূলধন এক জিনিস। আমি অনেক খাতা দেখেছি সেটাতে বলেছে চক্রক্রমিক মুনাফা বের করতে শুধু চক্রক্রমিক মূলধন বের করে দিয়েছি, তাহলে চক্রক্রমিক মূলধন থেকে আসলে বাদ দিতে হবে, আসলে না বাদ দিলে যেমন হচ্ছে হবে তেমন হচ্ছে কি খাতায় বসিল সার এরকম করে মার দিই, তাহলে জিনিসটা আসলে মনে হয় বোঝা গেছে। তাহলে দেখো এই একই কোশ্চিন আরেক ভাবে দিতে পারতো, যে সেটা হচ্ছে কি আমাদের দিয়েছিল আমরা বের করেছিলাম সরল মুনাফা হচ্ছে কত, সরল মুনাফা হচ্ছে কত ব্যয় করেছিলাম 1500 টাকা, এই তো। এখন যদি বলতো যে সরল মুনাফা আর চক্রক্রমিক মুনাফা পার্থক্য কত, তাহলে চক্রক্রমিক মুনাফা থেকে সরল মুনাফা যদি বের দিয়ে দিতাম তাহলে যেটা পার্থক্য হতো সেটাই হচ্ছে কি চক্রক্রমিক মুনাফা আর সরল মুনাফার মধ্যে পার্থক্য। কথা কি বোঝা গেছে? তাহলে দেখো এবার আমরা সৃজনশীলে আসি। এতক্ষণ তো আমরা বই রঙ্গগুলো করলাম, বই রঙ্গগুলো করলেই হবে না, এর সাথে হচ্ছে কি করতে হবে সৃজনশীল আমাদের দেখতে হবে। তাহলে দেখো আমি যদি সৃজনশীল দেখো তোমাদের হচ্ছে কি ফার্স্টে লেকচার শিট সম্ভবত সবার কাছে দেওয়া আছে, বুঝিং থেকে লেকচার শিট সবার কাছে দেওয়া আছে। তোমরা লেকচার শিটে দেখবা হচ্ছে কি এক নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে কি যে বলেছে যে কোন আসল 4 বছরের মুনাফা আসল হচ্ছে কি 5400 টাকা এবং মুনাফা আসলে 2/7। তাহলে ফার্স্টে প্রশ্ন বলেছে যে প্রতীকের পরিচয় সহ চক্রক্রমিক মূলধনের সূত্রটি লিখো। আমরা মূলধনের সূত্রটি লিখলাম যে চক্রক্রমিক মূলধন চক্রক্রমিক এটা ক নম্বর, সেটা হচ্ছে কি যে চক্রক্রমিক মূলধন সমান সমান হচ্ছে কি আমরা বললাম পি, এটা সি দ্বারা প্রকাশ করা হয় পি 1+R(n)। তাহলে পি হচ্ছে কি মূলধন, আর হচ্ছে কি পি হচ্ছে কি যে মূলধন, এগুলো আমরা শিখে আসছি লেখার দরকার নাই। আর হচ্ছে কি মুনাফার হার, মুনাফার হার, আর এন হচ্ছে কি যে সময়, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে কি ক নম্বর অ্যান্সারটা শেষ। তাহলে হচ্ছে আমাকে বলেছে চক্রক্রমিক মূলধন হচ্ছে কি কি জিনিস, সেটা হচ্ছে কি কি ডিফাইন করেছে সেগুলো একটু বলে দিতে হয়েছে। তাহলে দেখো এবার হচ্ছে কি কোশ্চেন আছে খ নম্বরে, খ নম্বর দিছে দেখো ফার্স্ট একটু জিনিসগুলো বোঝার চেষ্টা করো। এখানে হচ্ছে কি একটা খুব মানে ক্রিটিক্যাল একটা জিনিস আছে, সেটা দেখো বলেছে যে কোন আসল 4 বছরের মুনাফা আসলে 5400 টাকা, তাহলে মুনাফা আসলে 2/7, তাহলে মুনাফার হার বের করতে হবে। তাহলে আমরা খুব কমন করছে, তাহলে সেটা হচ্ছে কি ফার্স্টে আমরা চিন্তা করেছি যে পি আর এন, তার মানে হচ্ছে কি যে আর সমান সমান আই ভাগ পি এন, তার মানে কি এটা হচ্ছে কি মুনাফার হার। তাহলে দেখো আমার পি দেওয়া আছে, পি কত 5400, তারপরে দেখো এন টা দেওয়া আছে, এন টা কত, এন টা 4 বছর, দেখো তো আই টা দেওয়া আছে কিনা, তারপরে দেখা যাচ্ছে আই টা দেওয়া নাই, তাহলে আই টা দেওয়া নাই তার মানে কি আই টা বের করে নিতে হবে। ফার্স্টে তোমার জিনিসটা আগে এরকম করে করতে হবে যে কি বের করতে হবে, আগে যে প্রশ্ন দেখে ও আচ্ছা এরকম করা হবে, আগে ফার্স্টে কি করতে হবে কি বের করতে বলা যায় সেটা। দেখো আমাদের দুটো আছে একটা হিডেন, তাহলে মুনাফা নাই, তাহলে এবার আমরা মুনাফাটা বের করার চেষ্টা করি। দেখো আমার তো শুধু আই এর মানটা নাই, তাই না, আই এর আই হলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে, এটা কিন্তু আই, ঠিক আছে। তাহলে দেখো এখানে ফার্স্টে বলেছে যে সত্যটা দিয়েছে সেই সত্যটা আমরা দেখি, বলেছে মুনাফা আসলে 2/7। তাহলে দেখো আমি যদি বলি মুনাফা বলেছে হচ্ছে কি মুনাফা আসলে 2/7, তাহলে 2/7 আসলে এটা বলেছে হচ্ছে কি মুনাফা 2/7 আসলে 2/7, তাহলে আসলে 2/7। তাহলে দেখো আমরা কি জানতাম যে মুনাফা আচ্ছা, তাহলে দেখো এখানে হচ্ছে কি মুনাফা আসল দেওয়া আছে, মুনাফা আসল কত দেওয়া আছে
5400 কত দেওয়া আছে 5400 সুন্দর করে লিখলাম 5400 তারপরে দেখো মুনাফা হচ্ছে কি যে মুনাফা মুনাফা সমান সমান দেখো কত দেওয়া আছে যে 2700 তাহলে প্লাস হচ্ছে 800 800টা দেওয়া মানে 800টা বের করতে হবে তাহলে দেখো এখানে থাকলো এই পাশে যদি লিখি যে 800 যদি কমন নেই তাহলে 2700 প্লাস হচ্ছে কি 1 তাহলে কত হচ্ছে 5400 তাহলে আমি যদি শুধু আসল বের করতে চাই তাহলে কত হবে যে 5400 তাহলে এটা যদি যোগ করি তাহলে হচ্ছে কত 729 তাহলে যদি করো তাহলে আসবে হচ্ছে কত 4200 জিনিসটা মনে হয় বোঝা গেছে তাহলে দেখো আসল বের হয়ে গেল এবার হচ্ছে কি আমার হচ্ছে কি মুনাফাটা বের করতে হবে তাহলে মুনাফা বের করার জন্য আমরা জানি হচ্ছে কি যে মুনাফা সমান সমান হচ্ছে কি যে মুনাফা আসল মুনাফা আসল মাইনাস হচ্ছে কি আসল আসল তাহলে দেখো এখানে মুনাফা আসল কত ছিল 5400 মাইনাস হচ্ছে আসল হচ্ছে কত 4200 তাহলে অ্যানসার আসবে কত 1200 তাহলে দেখো এটা হচ্ছে আই তাহলে দেখো আমি আই পেয়ে গেলাম এখন যদি এই আই এর মানটা জাস্ট এখানে বসাই দেই তাহলে কিন্তু হচ্ছে আমার আর এর মানটা ফুল হয়ে যাবে যেটা আমরা দুই পয়েন্ট আগে করেছি এত ডিপ্লাই করার দরকার নাই তার মানে বুঝতে পেরেছি আমার আই এর মানটা হিডেন ছিল আই এর মানটা বের করে দিয়েছি তাহলে আমার অঙ্কটা শেষ হয়ে গেল তাহলে দেখো এবার একটু গ নম্বরটা করার চেষ্টা করি দেখো গ নম্বর বলেছে যে হচ্ছে কি যে মুনাফা আসলে দেখো যেটা আমরা কিছুক্ষণ আগে করলাম যে মুনাফা আসলকে মূলধন ধরে 9% হারে 3 বছরে চক্রক্রমিক মুনাফা তাহলে সরল মুনাফা তাহলে সরল মুনাফা যদি বের করতে চাই তাহলে আমরা কি করলাম কিছুক্ষণ আগে যে সূত্রটা শিখালাম যে সরল মুনাফা সমান সমান হচ্ছে কি আই ইকুয়াল টু পি আর এন পি আর এন পি এর মান কত এখানে দেওয়া আছে 5400 দেখো মুনাফা আসলকে মূলধন ধরতে বলেছে তার মানে কি মুনাফা আসল মূলধন ধরতে বলেছে তাহলে মূলধনের মান হচ্ছে কি পি এর মান এখানে হচ্ছে কত যে 5400 তার মানে মনে হয় যে সরল মুনাফা বের করা যাবে যদি সরল মুনাফা বের করা যায় তাহলে এবার হচ্ছে কি আমরা আসি হচ্ছে কি যে চক্রক্রমিক মুনাফা চক্রক্রমিক মুনাফা বলার আগে আমার বুঝতে হবে যে চক্রক্রমিক মূলধনটা বের করতে হবে আগে পরে চক্রক্রমিক মুনাফা অর্থাৎ চক্রক্রমিক যদি মূলধন বের করার চেষ্টা করি তাহলে দেখো যে কি হবে যে পি ইনটু ওয়ান প্লাস আর টু দ্য পাওয়ার এন তাহলে পি এর মান কত ছিল 5400 আর 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 এর মান বলেছে যে 9% দিয়েছি তাহলে 9% আর এর মান কত ছিল যে 9% তার মানে হচ্ছে কি 9/100 তার মানে এখানে যদি বলার চেষ্টা করি 9/100 আর এর মান এন এর মান দিয়েছে 3 যদি করো তাহলে হচ্ছে কি আমার অ্যানসারটা যেটা হবে সেটা হচ্ছে আমার অ্যানসার তার মানে দেখো সরল মুনাফা আমরা বের করতে পারলাম চক্রক্রমিক মুনাফা বের করতে পারলাম আর যদি বলতো যে চক্রক্রমিক এটা চক্রক্রমিক শুধু এর মূলধন মূলধন লাগবে তাহলে চক্রক্রমিক মুনাফা কি যে চক্রক্রমিক মুনাফা সমান সমান হচ্ছে কি যে চক্রক্রমিক মূলধন মাইনাস হচ্ছে কি আসল তাহলে দেখো এই চক্রক্রমিক হচ্ছে কি মূলধন আসল তাহলে চক্রক্রমিক মূলধন যেটা বাড়াবে আসল থেকে বিয়োগ দিলে আমার হচ্ছে কি চক্রক্রমিক মুনাফা হয়ে যাবে তাহলে দেখো একই জিনিস একই অঙ্ক দুই মানে বারবার করে করাচ্ছে তাহলে বুঝতে পারতেছো এই টাইপের অঙ্কগুলো খুব মানে ক্রিটিক্যাল এবং হচ্ছে যে পরীক্ষাতে সবসময় আসে তার মানে দেখো এখন যদি আবার বলতো যে সরল মুনাফা আর চক্রক্রমিক মুনাফার মধ্যে পার্থক্য করতো তাহলে এখান থেকে এটা বাদ দিয়ে দিলে আমার অ্যান্সারটা পেয়ে যাবে তাহলে আশা করছি হচ্ছে যে সবগুলো হচ্ছে বুঝে গেছো আর এই অধ্যায়ে হচ্ছে কি ইম্পর্টেন্ট টাইপের যেগুলো আছে সেটা বললাম যে এই অধ্যায়ে কিন্তু এই টাইপের অঙ্ক থাকবেই পরীক্ষাতে যদি বসো পরীক্ষার হলে থাকবেই অঙ্ক এই টাইপের অঙ্ক থাকবে হয় সরল মুনাফা বের করতে বলবে আবার সরল চক্রক্রমিক মুনাফা বের করতে বলবে এবং বলবে যে দুটোর মধ্যে পার্থক্য গ নম্বরে থাকবে এই টাইপের অঙ্কগুলো ভালো করে করবা আশা করি সবকিছু বুঝতে পেরেছো ভালো থাকো